বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নে যাতায়াতের প্রধান সড়কটি অচল হয়ে পড়ে আছে দীর্ঘ আট বছর ভরিপাশা ঘাট থেকে মাঝের ঘেয়াঘাট পর্যন্ত সড়কের বিভিন্ন স্থান আলগি নদীতে বিলীন হয়ে গেছে এসব স্থানে সাঁকো নির্মাণ করে চলাচল করছে স্থানীয়রা সড়কের অভাবে ভোগান্তিতে প্রায় ত্রিশ হাজার মানুষ স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত্য পটুয়াখালীর বাউফল উপজেলা শহরের সাথে কেশবপুর ইউনিয়নের বাসিন্দাদের যোগাযোগের প্রধান মাধ্যমে সড়ক প্রায় এক যুগ ধরে আলগি নদীতে চলাচল করা ঢাকাগামী দ্বিতল লঞ্চের ঢেউয়ের আঘাতে ভাঙতে শুরু করে সড়কটি ভাঙনের কবলে বর্তমানে এর অধিকাংশ নিশ্চিন্ন হয়ে গেছে শাঁখ তৈরি করে ঝুঁকি নিয়ে চলাচল করছে স্থানীয়রা এই আর যদি যদি আমার যায় আমি আইসি। সাইড ভাড়া হাক্কা বাড়াইছি আমি পরিয়ে যাওয়া ধরছিলাম কোনো একটা অসুস্থ রুগী যে ডাক্তার দেখাতে বাউফল যাবে বা ফল যাবে যাওয়ার কোন বিকল্প রাস্তা নেই ক্লাস থাকে দশটায় আমাদের সাতটায় বের হইতে হয় যেহেতু যাইতে হয় ইউনিয়নের প্রায় তিরিশ হাজার মানুষকে বাজার সদায় চিকিৎসা ও শিক্ষা সংক্রান্ত কাজে যেতে হয় নুরাইনপুর বাজার অথবা উপজেলা শহরে এক কিলোমিটার সড়ক বিলীন হয়। পাশের ধুলিয়া কালিশুরি ও সূর্যমণি ইউনিয়ন ঘুরে যাতায়াত করতে হচ্ছে গ্রামবাসীকে পাশের বাড়িগুলোর মানুষ রয়েছে ভাঙনাতঙ্ককে কখন জানি নিয়ে যায় আমাগো এরকম একটা ভয় থাকি আমরা খালি ভোট দিয়ে যাই আমরা কাজের কিছু পাই না আমাগো চেয়ারম্যান হওয়ার আগে মনে কিছু মারি ফেলাইছে তারপর কিছু হওয়ার পর আমি এক মাসের মধ্যে এটা করে দেবো কিন্তু মধ্যে করে দেওয়া হয় নাই বারবার ওনার এমপি বানাই উনি কি করে আমাগো কিছুই তো করে না জনগণের লে এলজিডি বলছে পানি উন্নয়ন বোর্ড নদী শাসন করলে সড়ক নির্মাণ করে দেবে তারা এলজিডির আইটিভুক্ত রাস্তা কিন্তু ওই রাস্তাটি নদী পাশাপাশি হয় ওই কাজটি নদী শাসনের কাজ নদী শাসনের কাজগুলো তো এলজিডি করে না ওটা করে পানি উন্নয়ন বোর্ড আর পানি উন্নয়ন বোর্ড নদী শাসনের কাজ নদীর যে প্রোটেকশনের যে কাজগুলো আছে সে কাজগুলো শেষ করার পরেই আমরা এই রাস্তার এস্টিমেট করে যথাযথ যে কাজের প্রয়োজন সে কাজ করার উদ্যোগ আমরা এলজিডি থেকে নিব আর কি তবে তার আগে পানি উন্নয়ন বোর্ডের কাজটি সম্পন্ন করতে হবে প্রোটেকশনের যে কাজ আমিন